হয় আজি পিজু সাজরকার দিগন্ত কলিতা রোড শো করব তিতাবরত আর বরহুলা মন্ডলর যে যুব মর্চা বিজেপির যুব মর্চা বৃহৎ বাইক রেলি অনুষ্ঠিত করেছে মানে সামগ্রিক দৃশ্য নিউজ এইটিন অসম নিশ্চয় দর্শকলক দেখাইছো এনেদরে বরহুলা চাহ বাগিচা খেলপথার যে আছে ইয়াক খেলপথারত বাইক সমূহ একত্রিত হয়েছে আর বরহুলা চাহ মন্ডলর যে খেলপথার আছে তারপর পুনে পুনে তেওঁলোকে যাব এক বৃহৎ বাইক রেলি অনুষ্ঠিত করব বিজেপির যুব মর্চার আছে সভাপতি সম্পাদক বরহুলা মন্ডল মই তেওঁৰ পৰা ল'ম এক বৃহৎ বাইক রেলি বরহুলা আপোনালোকে প্ৰতিনিধিত্ব কৰিব তিতাবৰলৈ কি কব এই মুহূৰ্তত আমি বরহুলা মন্ডলে যুব মর্চার উদ্যোগত আমি আমি অংশগ্রহণ করিম আর আমি তিতাবৰত গৈ ৰখিম তাৰপৰা আমাৰ পীযুষ হাজৰিকা আৰু আমাৰ দিগন্ত কৈলে আমি পদযাত্রা এক বিশাল কার্যসূচী আমি অংশগ্রহণ করিম হয় প্রতিটা মন্ডলের পর এনেদরে বিজেপির যুব মর্চা আছে তেওঁলোকে বাইক রেলি অনুষ্ঠিত করব আর বিজেপির বরহুলা মন্ডলের কার্যকর্তাসকল আছে তেওঁলোকৰ পৰা প্রতিক্রিয়া লম এই এনেদরে বরহুলা যে খেলপথার আছে এই খেলপথারত একত্রিতভাবে বাইকসমূহ ইয়াত বাইক রেলি বাইকসমূহ আহিছে আর ইয়ার পর বাইক রেলি অনুষ্ঠিত করব বিজেপির যুব মর্চা বিভিন্ন বিষয়সকল দ্বারা আপনার প্রথমে স্বাগতম জানাইছো আর আজি আপনাদের বাইক রেলি অনুষ্ঠিত করব আর প্রতিনিধিত্ব করবে তিতাবৰ মহকুমার মানে আমার কথা হল কি নির্বাচন তো শেষে হয়েছে আজি গধূলিলে শেষ হল গতি আমার যুবসকলে আমার যুব মর্চাই তিতাবৰ যুব মর্চা বরহুলা যুব মর্চা তেওঁলোকর নেতৃত্বত আমি বিশাল একটা বাইক রেলি করব খুঁজছো আমি বরহুলার তিতাবৰ তিনিআলি এম আর্স ফিল্ডলকে যাম আর একটা শান্তির বার্তা রাইজর ওসরলে লৈ যাম হয় আমি দেখিব পাইছোঁ যে নবপ্ৰজন্ম যথেষ্ট আকৃষ্ট হৈছে বিজেপিৰ প্ৰতি আৰু বাইদেউ আপোনাৰ অকণমান ল'ম আমি এটা কথা আপোনাক জনাওঁ যথেষ্ট সংখ্যক যুৱক আহি একত্ৰিত হৈছে আপোনালোকে প্ৰতিনিধিত্ব কৰিব আজি বৰহুলাৰ পৰা যথেষ্ট সংখ্যক নৱপ্ৰজন্ম পীযুষ হাজৰিকা আৰু মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতি আকৰ্ষণ বাঢ়িছে এই ক্ষেত্ৰত কি ক'ব এই ক্ষেত্ৰত আমি এইবাৰ বৰহুলা মণ্ডল তথা তিতাবৰ আমাৰ ৰাইজে যথেষ্ট বিপুল সঁহাৰি জনাইছে এইবাৰ আমি তিতাবৰ সমষ্টিত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ দলে আমি বিপুল ভোটত আমি জয়ী হ'ম বুলি আশা ৰাখিছোঁ সেইটো সত্য মানে এই ধৰণে হয় যে আমাৰ বৰহুলা আৰু বা তিতাবৰ মানে তেওঁলোক আমাৰ নহয় তেওঁলোক বেলেগ ঠাইৰ পৰা আহিছে আৰু গাড়ীবিলাকো আমি চিনি নাপাওঁ আৰু মানুহখিনিকো আমি চিনি নাপাওঁ আমি যথেষ্ট সংখ্যক দেখিছোঁ হয় কিন্তু আমাৰ তিতাবৰবাসী নহয় হয় এক সুন্দৰ কৈছে কালি কালি বিজেপি কংগ্ৰেছে যে অনুষ্ঠিত কৰিছে বাইক ৰেলী বিভিন্ন ঠাইৰ পৰা তেওঁলোকে অংশগ্ৰহণ কৰিছিলে বুলি তেওঁ অৱগত কৰিছে আৰু এই ক্ষেত্ৰত বৰহুলা সামগ্ৰিক দৃশ্য নিউজ এইটিন অসমৰ দৰ্শকক দিছোঁ এই যিসকল বাইকসমূহ আছে বাইকসমূহ দেখুৱাইছোঁ মই এনেদৰে বাইকসমূহ অনুষ্ঠিত কৰিছে আৰু যথেষ্ট যুৱশক্তি যথেষ্ট আকর্ষণ বাড়িছে এই বিজেপির প্রতি আর সামগ্রিকভাবে নিউজ এইটিন অসম নিউজ দর্শক দেখাইছে ইয়ার প্রতিনিধিত্ব করব ইয়ারপরা পোনে পোনে যাব আর আজি যে রোড শো অনুষ্ঠিত হব তিতাবৰত যে রোড শো অনুষ্ঠিত হব সেই রোড শোত দিগন্ত কলিতাকে ধরে পীযুষ হাজৰিকা ডাঙরিয়া অংশগ্রহণ করব বলিকে আমাক জানিবলে দিছে